Okay, bustasi na seriously busta naki. Joking. Okay, on korso. Hey. Assalamualaikum everyone. আমি তাফানুম ফাইজা। তো আজকে হচ্ছে আমার টাইটেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে আজকে আমি কোনো রিভিউ দিব না, কোনো চ্যালেঞ্জ করব না, কিচ্ছু করব না। আজকে হচ্ছে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। তোমরা যে প্রশ্নগুলো আমার কমেন্ট সেকশনে করেছিলে সেই সব প্রশ্নের উত্তর। তো আমি অনেক বেশি এক্সাইটেড তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর যেই মেন কথা যেটা, সেটা হচ্ছে যে এই পুরো এপিসোড যেটা হবে এটা কিন্তু আমি মেইনলি করছি তোমাদের জন্য 20,000 সাবস্ক্রাইবার উপলক্ষে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটার জন্য, অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে। আর তোমরা যে আমাকে এত সাপোর্ট করবে আর আমার ভিডিওগুলো যে তোমরা দেখবে এটা আমি কখনোই ভাবি নাই, কারণ ইউটিউবটা আমি মেনলি শুরু করেছিলাম নিজের শখের বসে। তারপর এই জিনিসটা যখন তোমাদের সাড়া পাই তখন আমি এই জিনিসটাকে কন্টিনিউ করতে থাকি। তো এই জিনিসটা আমার কাছে অনেক খুশির বিষয়, কারণ আমি কখনোই ভাবি নাই যে আমার 20,000 সাবস্ক্রাইবার হবে। আমার জন্য 20,000 সাবস্ক্রাইবার অনেক বেশি। আমার অনেক ভাল লাগে যখন তোমরা আমার ভিডিও দেখো। তো আজকে তোমাদের জন্য সব কিছু। তো তোমাদের প্রশ্নগুলোর উত্তর না দিলে তো হয় না। তো চলো তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে ফেলি। তো এটা হচ্ছে সেই পোস্ট। এখন হচ্ছে আমি পোস্টের ভিতরে যাব আর তোমাদের কমেন্টগুলো দেখবো আর এটা রিপ্লাই করব। তো প্রথমেই একজন লিখেছে যে তুমি খুব সুইট একটা মেয়ে, তো তোমার জন্য একটা র্যাপিড ফায়ার আছে। তো র্যাপিড ফায়ারটা হচ্ছে ইট বিরিয়ানি ফর 24 আওয়ার্স আর প্রাইস। অবশ্যই ভাত, কারণ বিরিয়ানি আমার একবেলা দুইবেলা ভাল লাগে, এর থেকে বেশি আর ভাল লাগে না। ভাত সব থেকে বেশি ভাল লাগে, আমি ভাতই সিলেক্ট করব। তারপর আইসক্রিম আর কেক, আইসক্রিম, সি বিচ আর মাউন্টেন, অবশ্যই সি বিচ, সমুদ্র অনেক বেশি প্রিয় আমার। উইন্টার আর সামার, সামার, আই ডোন্ট লাইক উইন্টার। তারপর হচ্ছে স্কুল কলেজ আর ভার্সিটি, অবশ্য মানে স্কুল কলেজ নাকি ভার্সিটি, ভার্সিটি। তারপর হচ্ছে সিটি আর ভিলেজ, ভিলেজ। তারপর ইনস্টাগ্রাম আর ফেসবুক, ফেসবুক, কারণ আমি ইনস্টাগ্রাম চালাই না তো একটা। আর ইউটিউব আর টিকটক, অবশ্যই ইউটিউব। এটা কেমন প্রশ্ন? অবশ্যই ইউটিউব। আমি টিকটক এক্সপ্রেশন দিতে পারি না ভাই, খুবই ক্রিঞ্জ হয়, মানে হাসি চলে আসে। তারপর যেটা বললো যে মম আর ড্যাড, ভাই এটা কেমন প্রশ্ন? দুজনই, এটা কোনো প্রশ্ন? তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন, ক্যাটিশ ফেরি, এটা বলছে যে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো, তোমার ফেভারিট ইউটিউবার কে? আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি, আর আমার ফেভারিট ইউটিউবার বলতে মানে আলাদাভাবে কিছু কেউ নাই, মানে যেসব কমেডি ভিডিও থাকে ওইসব ভিডিও আমি খুব দেখি, মানে রোস্টিং টাইপের, তারপর হচ্ছে ফানি টাইপের ভিডিওগুলো আমি দেখি। আবার ফুড ব্লগ তো অবশ্যই দেখি, আমার স্পেসিফিক্যালি ফেভারিট কেউ নাই। তারপর হচ্ছে তোমাকে বেস্ট জোরিস লিখেছে যে তোমাকে কে বেশি সাপোর্ট করেছে, ফ্যামিলি থেকে কি সাপোর্ট পেয়েছো? অবশ্যই ভাই, ফ্যামিলি থেকে সাপোর্ট না পাইলে কেউ ইউটিউব করতে পারে? কেউ পারে না, অবশ্যই। তারপর আরিফ ইসলাম লিখেছেন, আপু ইউ শুড পোস্ট ইউর ভিডিওস অন ফেসবুক অ্যান্ড মেক দ্য ভিডিওস মোর সিনেমেটিক, বেস্ট উইশেস অ্যান্ড ব্লেসিং। হ্যাঁ, আমি এতই আলসা যে আমি ইউটিউবে আপলোড দিয়ে রেখে দিই, আমি ফেসবুকে আপলোড দিই না, ইভেন আমি লিঙ্কও শেয়ার করি না। আমাকে সবাই বলে যে হ্যাঁ তুমি ফেসবুকে আপলোড করো, তো আমি ভাবলাম হ্যাঁ ভাই এখন তো ফেসবুকেও আপলোড করা লাগবে, কারণ ফেসবুক থেকে কিন্তু অনেক রিচ হয়, ইউটিউব থেকে হয়, বাট ফেসবুক ইউটিউব দুটো একসাথে করলে আরও বেশি হয়। এটা একটা ভালো সাজেশন ছিল, অবশ্যই এটা আমি আমার মাথায় রাখবো, নেক্সটে ফেসবুকে আপলোড করা শুরু করব। তারপর হচ্ছে হুমায়রা হুমায়ুন আপু লিখেছেন, উই ওয়ান্ট এ ফেসবুক পেজ, উইশ আ লট, কি লিখেছেন, উইশ এ লট, মানে উইশ এ লট, ওকে। তো ফেসবুক পেজের কথা আবার বললাম, তো এটার উত্তর দিয়ে দিয়েছি। তারপর সুইটি জি লিখেছে, সিক্রেট বিহাইন্ড ফিটনেস, ভাই আপনি আমাকে ফিট কোত্থেকে দেখেন, মানে কোন দিক থেকে আমি ফিট? সিক্রেট নাই কোনো, এইসব কোনো সিক্রেট না, যা আছে সবই আমাদের সামনে, আপনি যেভাবে আমাকে খেতে দেখেন আমি এইভাবেই খাই, কোনো সিক্রেট নাই ভাই, আমি ফিটও না। জিজ্ঞেস করতে পারেন সিক্রেট অফ ফ্যাটনেস, নট ফিটনেস, ওকে। দেন রুবেল আহমেদ লিখেছেন, মাশাল্লাহ নেক হায়দান করুন আর সুখী হওয়া জীবন, অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। তারপর নাফিসা সাদাফ লিখেছেন, কোন ফুড ব্লগারকে দেখে ইন্সপায়ার্ড হয়ে তুমি ফুড ব্লগিং স্টার্ট করেছো? আসলে আমি যেহেতু ফুড লাভার, তো আমি ফুড ব্লগ সবারই দেখি, এমন না যে খুবই আলাদা স্পেসিফিক্যালি কাউকে আমি দেখি এমন না, আর কাউকে দেখে আমি স্টার্ট করি নাই, আমি মেনলি ফুড ব্লগ থেকে স্টার্ট করি নাই। আমি ফুড
পছন্দ করি খেতে, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, সেই থেকে আমার হচ্ছে এই ইউটিউবটা স্টার্ট করা। তো এস কুইন আপু লিখেছে যে আপি তুমি বলেছিলা আমার কমেন্ট নিয়ে তুমি কিছু বলবা, প্লিজ আপি বলবা, কিন্তু আপি আমি তোমার সবগুলো ভিডিও দেখি আর লাইক কমেন্ট করি, তোমার মুখের এক্সপ্রেশন খুবই ভালো লাগে। মুখের এক্সপ্রেশন বলতে মানে খেয়ে যে এক্সপ্রেশন আসে, হ্যাঁ আমি খুব মানে ফিল করে করে খাই, অনেক বেশি ভালো লাগে। তারপর মাইশা তাসিম সুভাপু লিখেছে লাইফ গোল। আমার লাইফ গোল আমি নিজেও এখনও জানি না, ওইভাবে আমি ভেবে দেখি নাই কখনো যে লাইফের গোল এইটা ওইটা, জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। তারপর টমাস প্রিটি ওয়ার্ল্ড লিখেছে হ্যালো আপু, হাই আপু, আই ওয়াচ অল অফ ইউর ভিডিওস অ্যান্ড আই লাভ ইউর চ্যালেঞ্জ, ইউ আর ডুইং রিয়েলি গ্রেট, কিপ ডুইং গুড ওয়ার্ক সিস্টার, সেন্ডিং লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমাকে অনেক অনেক পছন্দ করতে থাকো। তারপর লিখেছে আনায়া আরপা, আমি এক তুমি একটা কিউট আপু, কোনো কোয়েশ্চেন নাই, বাট এত এত ওয়েল উইশেস আছে তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক বেশি কিউট। তারপর লিখেছে কিরাত বাংলা চ্যানেল লিখেছে উইয়ার্ড কোয়েশ্চেন বাট আপু এত ঝাল কীভাবে খান, পেটের কি পেটের ট্রাবল হয় না? হয় অবশ্যই হয়, আমিও হিউম্যান বিং, আমারও পেট আছে, আমারও পেটে ঝালের অবস্থা খারাপ হয়ে যায়, বাট যেহেতু আমি অনেক ঝাল পছন্দ করি আমার ওই জিনিসটা অত বেশি একটা গায়ে লাগে না, আর যেহেতু চ্যালেঞ্জ করতে হয় তো অবশ্যই করতেই হবে, এই বিষয়টা ইগনোর করতে হবে। তারপর ফাইজাস হার্ট, ডিয়ার হাউ ডু ইউ ম্যানেজ নেগেটিভ কমেন্টস অ্যান্ড অলওয়েজ ট্রাই ইউর বেস্ট টু গিভ আস বেস্ট কন্টেন্টস, ইউর স্মাইল ইজ মাশাল্লাহ, অলওয়েজ স্মাইল। হ্যাঁ অবশ্যই আমি সবসময় হাসতে পছন্দ করি, থ্যাংক ইউ সো মাচ। আর বলেছো যে নেগেটিভ কমেন্ট কীভাবে এড়িয়ে চলি, আসলে আমি এড়িয়েই চলি, মানে আমি নেগেটিভ কমেন্ট দেখিই না বলতে গেলে, দেখলে অনেক হাসি পায় মাঝে মাঝে, তো আমার কমেন্ট মাঝে মাঝে এমন বাজে বাজে কমেন্ট আসে, তো আম্মু আব্বু দেখে তখন আমার কাছে একটু বিরক্তি বোধ হয়, কারণ আমি দেখা পর্যন্ত শেষ হলে হতো, কিন্তু যখন মা বাবা দেখে জিনিসটা তখন নিজের কাছে একটু এম্বারেসিং লাগে, কারণ কমেন্টগুলোই ওরকম থাকে, তো কিছু বলার নাই আসলে, এইসব জিনিস মানুষ হেট করবেই, সবাইকেই মানুষ সবারই হেটার্স থাকে, তো এটা থাকা ভালো অবশ্য, খারাপ কিছু না, তো ইগনোর করা এটাই আমি করতে পারবো, আর তো কিছু করতে পারবো না, তো ইগনোর করাটাই বেস্ট ওয়ে মনে হয়, এর জন্য আমি ইগনোরই করি। তারপর মালিহা তাবাসসুম, হাউ আর ইউ ইন্সপিরেশন ফর ইট, আমি খেতে খুব পছন্দ করি আগেই বলেছি, চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি, হ্যাঁ এটা জিততে হবে মানে খুব এক্সাইটিং একটা জিনিস থাকে চ্যালেঞ্জ, আমি নিজেকে একটু ট্রাই করি, আবার যখন জিতি তখন একটু কনফিডেন্ট ফিল হয়, এতটুকুই, মানে আমার নিজেই নিজের ইন্সপিরেশন এটা বলা যেতে পারে। নুসরাত জাহান আপু বলেছে তোমার হবি কি, আমার হবি খাওয়া, আর ফ্যামিলিতে কে কে আছে, ফ্যামিলিতে আমার মা বাবা আর আমরা চার বোন, আমি হচ্ছে সব থেকে বড়। আর ফুড ব্লগার হওয়ার চিন্তা মাথায় আসলে কীভাবে, কোনো চিন্তা আসে নাই ফুড ব্লগার, আমি কখনো এমন না যে আমি ফুড ব্লগার হইতে চাইছি, বাট আমি ফুড নিয়ে কিছু একটা করতে চাইছি, যে আমার ফুড অনেক বেশি পছন্দ, মানে আমি সবসময় একটু ফুড নিয়ে একটু কিছু করতে চেয়েছিলাম, আর ইউটিউবে আমি করতে চেয়েছিলাম মেনলি, কারণ ইউটিউবটাও আমার অনেক পছন্দ, তো দুইটা মিক্স হয়ে ফুড ব্লগিং করে ফেলেছি। তারপর বলেছে আশিকুর রহমান, এইসব করার পিছনের ইন্সপিরেশন কে, কোয়েশ্চেন ফ্রম সালাকান সাকিব, ওই তো বললাম ইন্সপিরেশন আমার খাওয়ার প্রতি আগ্রহ, আমার খাওয়ার প্রতি ভালো লাগা, আমার খাওয়ার প্রতি রুচি, ইচ্ছা, আগ্রহ সব কিছুই। তারপর বিজয় রাহওয়ান বলেছে যে ইউর ইউনিভার্সিটি অ্যান একাডেমিক সেশন, হ্যাঁ আমি এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছি, আর এখন হচ্ছে আমি আমার ফোর্থ ইয়ারে, ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারে। তো এরপর ফারিহা নাজদিন বলেছে তোমার কি বয়ফ্রেন্ড আছে, থাকলে সে কী করে ভাই, নাই তো সে, আমি জানবো কীভাবে যে সে কী করে, নাই আপু। তারপর বলেছে নাজমুল ইসলাম আরমান, আপু তুমি কি অলওয়েজ এত বেশি খাও নাকি শুধু ফুড চ্যালেঞ্জে, ভাই আমি অলওয়েজই বেশি খাই, আর ফুড চ্যালেঞ্জে খাওয়া পরে যারা অলওয়েজ বেশি না খেতে পারে তারা কিন্তু ফুড চ্যালেঞ্জ করতে পারবে না, ফুড চ্যালেঞ্জ করার জন্য অলওয়েজ বেশি খাওয়ার একটা যেই অ্যাবিলিটি সেটা কিন্তু থাকতে হবে, তো আমি এমনিতে অনেক বেশি খাই, ফুড চ্যালেঞ্জ আমি অনেক খাই। তারপর মাহিউল উবাইদ তামিম বলেছে যে আপু তোমার ফ্যামিলি নিয়ে কিছু বলবে আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ, ওই তো বললাম যে আমি সব থেকে বড় আমার ফ্যামিলিতে, আমরা চার বোন, এইটাই। তারপর সালমানিস কোয়েশ্চেন অন ফুড, কোন ফুড ব্লগারকে ইন্সপায়ার্ড, আপু আমি বেসিক্যালি কোন মানে কোনো ফুড ব্লগার থেকে আমি ইন্সপায়ার্ড না,
আমি হচ্ছে আমার নিজের ইচ্ছা থেকেই মিলিয়ে আসা। তাসভীর হোসেন সাকিব, তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে দেখতে অনেক ফ্রেন্ডলি মনে হয়, তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, ফেসবুকে অ্যাড হতে চাই। আমি আমার পার্সোনাল ফেসবুকে সাধারণত আমি অ্যাড করি না, আর যেটা হচ্ছে যে আমার ফেসবুক পেজ আছে ইউ ক্যান অ্যাড দেয়ার, অ্যান্ড আমাকে অনেক ফ্রেন্ডলি মনে হয়। হ্যাঁ, আমি অনেক ফ্রেন্ডলি, আপনার ঠিক মনে হয়। তারপর আফি আজমাইন বলেছে, হাই আপু, হাই আপু, আমার কোয়েশ্চেন হচ্ছে তোমার ফ্যামিলি থেকে কে আছে, বলা হয়ে গিয়েছে, ফেভারিট কালার পার্পেল, ফেভারিট সাবজেক্ট। আমি যেটা পড়ছি এটাকে আমার ফেভারিট বলতে হবে, আর কোনো ওয়ে নাই। আমি মাইক্রোবায়োলজিতে পড়ছি, তো এটাই এখন আমার ফেভারিট সাবজেক্ট, মাইক্রোবায়োলজি। তারপর কোন ইউনিভার্সিটিতে পড়ো, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি আমি। আর তুমি কোথায় থাকো, আমি টঙ্গী গাজীপুরে থাকি। আর হ্যাঁ, সব অ্যান্সার দেওয়া হয়ে গেছে, লাভ ইউ, লাভ ইউ টু। তারপর এম এইচ সাইমন বলেছে, আপনি ফুড ব্লগিং কেন শুরু করলেন, ইউটিউবিং কেন, ফিউচার প্ল্যান কী? আমার এসব নিয়ে আমি ফিউচার প্ল্যান করি না। ফিউচার প্ল্যান বলতে যে এই ইউটিউবটাকে আমি নতুন নতুন আরও কন্টেন্ট বানাতে চাই, যদি ইউটিউবের ফিউচার প্ল্যান জানতে চান সেক্ষেত্রে। আর ইন্সপায়ার্ড হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তখনই আমি আমার আমি যে খেতে পারি এই জিনিসটা আমি জানতে পারি, তো এই জিনিসটাই হচ্ছে ইন্সপিরেশন। এ আর রাহুল, সরি রাহুল না রাতুল, উনি বলেছে, আপু আপনি কীভাবে ইউটিউবে এলেন, কেন বা ফুড ব্লগ করার ইচ্ছা হলো? আমি কিন্তু আমার শখের বসে প্রথমে শুরু করেছিলাম, কিন্তু তারপর আমি যখন আমার উড হাউসের সেই ভিডিওটা আপলোড করি, ইভেন আমি এটাতে জিতেছিলামও, তো ওইখান থেকে যখন তোমাদের এত সাড়া পাই যে সবাই ভিডিওটা এত পছন্দ করেছো, তো ওই ভিডিওটা থেকেই আমি আরও আগাতে চাই যে হ্যাঁ এই ভিডিওটা যদি তোমরা পছন্দ করেছো আর আমিও খেতে পারি, তো এই কন্টেন্টটাই শুরু করি, ফুড নিয়ে ব্লগ করি। তো এভাবেই হচ্ছে আমার ইউটিউবে আসা, ফুড ব্লগ নিয়ে কন্টেন্টস বানানো। তারপর যেটা মাশরাফ ইনান বলেছেন, তোমার সব ভিডিওগুলো দেখি, থ্যাংক ইউ সো মাচ, তোমার সব ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক বড় হওয়ার সামনের দিকে এগিয়ে যাও, ভালো কিছু করো, এই দুয়ার রইল, থ্যাংক ইউ সো মাচ। তারপর মাইশা তাসনিম সুবা বলেছে, স্কুল কলেজের নাম, আমি টঙ্গী গাজীপুরে থাকি, তো এখানকার একটি স্কুল কলেজ আছে, শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ। আমি এখানেই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি এখানেই পড়াশোনা করেছি, তো এটাই। তারপর আপু তোমার কি বিয়ে হয়েছে, আমাকে দেখলে কি মনে হয়, অবশ্য মনে হতেই পারে, বাট আমি বিবাহিত না, আমি আনম্যারিড। ওকে, আরিয়ান মাহদি লিখেছে, আপু তোমার কি টিকটক আইডি আছে, বিগ বস দেখো? ভাই টিকটক আইডি যখন সবাই অনেক আগে শুরু করেছিল তখন আমি ওপেন করছিলাম, বাট এখানে কোনো ভিডিওস নাই, টিকটক ভাল লাগে না, আমি করতে পারি না আসলে, জন্য ভাল লাগে না, আলাদাভাবে এটা নিয়ে কিছু বলতে চাই না। আর বিগ বস, হ্যাঁ আমি লাস্ট সিজনগুলো দেখেছি, আমার বিগ বস অনেক পছন্দ, আমি বিগ বস দেখি। তারপর অর্পিতা সাদিয়া বলেছে, ইউ আর ভেরি বিউটিফুল গার্ল, থ্যাংক ইউ, আই এম অলসো ইয়র সাবস্ক্রাইবার, ওকে, মাই কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ ইউর মোস্ট ফেভারিট বাংলাদেশি ফুড? বাংলাদেশি ফুড সবথেকে বেশি আমার সবথেকে বেশি ভাল লাগে যখন ভাত, গরুর মাংস, ডাল, লেবু, কাঁচামরিচ একসাথে যখন নিয়ে খাই, বেস্ট ফুড, বেস্ট বাঙালি ফুড। আমি অনেক পছন্দ করি এই খাবারটা, অনেক ভাল লাগে, এখনই খেতে ইচ্ছা করতেছে, আমি মুখে পানি চলে আসছে। প্লিজ কোয়েশ্চন, প্লিজ কি মনে, আমার নামটি নিয়ে লাভ ইউ, অর্পিতা সাদিয়া নিয়েছি। তারপর হচ্ছে বাংলাদেশ সেলফ ডিফেন্স অ্যান্ড স্পোর্টস কারাটে একাডেমি, এটা হচ্ছে ইউটিউবের নাম। আমার দেখা একমাত্র মেয়ে খাদক, ওকে, আল্লাহ জানে কার কপাল খারাপ হবে। ভাই এখানে খারাপ হওয়ার কী আছে, ভাই আপনি খেতে পারেন না দেখে আরেকজন খেতে পারতেছে, এখানে খারাপ হওয়ার তো কিছু নাই। বাই দি ওয়ে ঝাল, বাই দি ওয়ে যাই হোক, এমন খাদক গার্লফ্রেন্ড যার তার জীবন শেষ, কেন ভাই গার্লফ্রেন্ড খাদক হইলে তাকে খাওয়ানোর ভয়, মানে আপনার নিজের উপর কনফিডেন্স নাই যে আপনি মানুষকে খাওয়াতে পারবেন, আপনার নিজেকে আরও কনফিডেন্ট বানানো উচিত, তাহলে আপনি আর ভয় পাবেন না আশা করি। আচ্ছা, জান্নাত ইভা লিখেছে, আপনি তুমি অনেক ভালো, আমি তোমার সব ভিডিও দেখি, তোমাকে অনেক ভালো লাগে, তোমরা কয় ভাই বোন আর তোমার কি বিয়ে হয়েছে, আপু প্লিজ অ্যান্সার দিও, লাভ ইউ। আমরা চার বোন, ভাই নেই আমাদের, তো এটাই, থ্যাংক ইউ, আর আমার বিয়ে হয়নি। কিরাত বাংলা চ্যানেল, আপু চিটাগাংয়ের ফুড রিভিউ দেখার অপেক্ষায় রইলাম, অ্যান্ড কনগ্রেচুলেশন ফর 20K সাবস্ক্রাইবার। হ্যাঁ অবশ্যই, আমি যেহেতু ওইভাবে ট্র্যাভেল করা এখনও শুরু করিনি, বাট চিটাগাংয়ে গেলে আমি অবশ্যই অবশ্যই ট্রাই করব।
অন্তরা অন্ত আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। মাই কোয়েশ্চেন ইজ, হু হ্যাজ বিন ইয়ার ইন্সপিরেশন ইন দি জার্নি? অলসো ডু ইউ ফেস ইন এ কাইন্ড অফ ট্রাবল? ইফ ইয়েস, হোয়াট কাইন্ড অফ ইট? হ্যাঁ, আমার ইন্সপিরেশন বলতে গেলে যদি সাপোর্টের কথা বলো, আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করেছে শুরু থেকে শেষ, তো এখনও হয়নি, এখনও চলছে। তো আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করেছে, ট্রাস্ট মি, মানে ফাইন্যান্সিয়ালি বলো, মেন্টালি বলো, যেভাবেই হোক অনেক সাপোর্ট করেছে। আমার বাবা মা, আমার ভাই বোন, ভাইনি, আমার বোনরা, আমার ফ্রেন্ডসরা সবাই অনেক সাপোর্টিভ ছিল। আর যদি বলো যে আমি কোনো প্রবলেম ফেস করেছি কি না, সবাই কিছু না কিছু প্রবলেম ফেস করে, আমিও করেছি। আমার এরকম অনেক হেটার্স আছে, আর মেনলি যদি আমি হেটার্সদের কথা বলি শেষ হবে না। কিছু হেটার্স থাকে প্রত্যক্ষ, কিছু থাকে পরোক্ষ। পরোক্ষ বলতে যারা আমার ভিডিওস দেখে, আমাকে চিনে না, জানে না তারা। আর যারা প্রত্যক্ষ হেটার্স, তারা হচ্ছে যারা আমাকে চিনে বাট আমার সম্পর্কে খারাপ জিনিস বলে। তো এরকম অনেকেই আছে, হতে পারে সেটা হিংসা থেকে, কারণ একটা মানুষ যখন উপরে ওঠে, এটা বেশিরভাগ মানুষের সহ্য হয় না, তারা মানুষটাকে নিচে দিকে টানার চেষ্টা করে। তো এরকমই কিছু আছে, আমি নাম মেনশন করব না, তারা আমার আত্মীয় হতে পারে, আমার এরকম কাছেরই কেউ হতে পারে। তো তারা আমাকে এরকম বাজে মন্তব্য করেছে, নিচে নামানোর চেষ্টা করেছে, এটা তাদের হিংসা বা কিছু একটা থেকে হয়েছে, আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। তো এগুলাই হচ্ছে আমার ট্রাভেল ছিল, তারা বিভিন্ন রকমের সমালোচনা এইসবই। সো এইগুলো আসলে কোনো ব্যাপার না, এগুলো খুবই এড়িয়ে যাওয়ার মতো জিনিস, তো আমি এগুলো আসলে কেয়ারও করি না। বাট যেহেতু তুমি জানতে চেয়েছো, বলতে তো হয়। রাবি শো টাইম লিখেছে, আই ওয়ান্ট টু আস্ক ইউ, আর ইউ শিওর আই উইল কামিং বিডি, ইউ মিট মি বিকজ আই এম ইয়োর বিগ ফ্যান? দেখা হলে হয়ে যেতে পারে, পৃথিবী তো গোল। তারপর মিস্টার শুকুর লিখেছে, আর ইউ সিঙ্গেল? ইয়েস, আই অ্যাম বাই বর্ন। ওকে, ডার্ক প্যাসেঞ্জার দ্য ক্রাস্ট, ইউর ওয়েট বলা যাবে না, আপ ডাউন হতে থাকে, ইউ নেভার নো যে এখন যেটা আছে আগামী এক সপ্তাহে সেটা নাও থাকতে পারে। তারপর মিষ্টি মোনা, আপু তুমি ছোটোবেলায় কি দেখে ভয় পেতাম, আর তুমি ছোটোবেলায় কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করতা? ছোটোবেলায় আমি ভয় পেতাম মানুষদেরকে দেখে, বলতে গেলে পুরুষ মানুষদেরকে আমি খুব ভয় পেতাম, এটাই, মানে কোনো প্রাণী ভয় পেতাম না, আমার পুরুষ মানুষ খুব বেশি ভয় লাগতো। তো আর তুমি ছোটোবেলায় কী খেতে সবথেকে বেশি? আমি ছোটোবেলায় সবথেকে বেশি পছন্দ করতাম বাইরের খাবার, যেমন চিপস, এসব চিপস, তারপর চানাচুর, এগুলো আমার খুব পছন্দ ছিল। তারপর তুমি, জহিরুল ইসলাম লিখেছে, তুমি এত কিউট কেন? কারণ আমি কিউট ক্রিম মাখি, আমি যে ক্রিম মাখি ওই ক্রিমের নাম কিউট। ওকে, গনি মিয়া লিখেছে, আপু তোমার বয়স কত আর তুমি কোথায় থাকো? মেয়েদের বয়স বলতে হয় না, আর আমি টঙ্গী গাজীপুর থাকি। তো মুশফিক হাসান লাবিব বলেছে, আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে, আর ইউটিউবে আসার জন্য ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পান? অনেক সাপোর্ট পাই। তারপর পূজা সূত্রধার বলেছে, তুমি কীভাবে ইউটিউব জানি স্টার্ট করলে, তোমার ইন্সপিরেশনকে কতটা কষ্ট হয়েছিল স্টার্ট করতে, এখন শেয়ার করো আপু। আমি শুরু করলাম হচ্ছে, আমার প্রথম ভিডিওটা তোমরা দেখেছো কিনা, যে র্যামেন চ্যালেঞ্জ 2x। তো এই র্যামেনটা হচ্ছে সবাই বাসায় খুব ট্রাই করবে, সবাই খুব এক্সাইটেড ছিল যে হ্যাঁ নুডলস আসবে, আমরা একটু ট্রাই করে দেখি। তো সবাই সবারটা খেয়ে ফেলেছিলো, বাট আমি আমারটা রেখে দিয়েছিলাম যে আমি এটা পরে ট্রাই করব। আর আমি একদিন হঠাৎ করে ভাবলাম যে ভিডিওটা করে ফেলি, তাই না, যে আমার রিয়েকশনটা দেখবো, যে এত ঝাল নুডলস সবাই বলে, রিয়েকশনটা কেমন হবে। তো আমি জাস্ট এমনি ইচ্ছার বশে আমি চ্যালেঞ্জটা শুরু করি, তো ওইভাবে আপলোড করে দিই। তখন তো একদমই ভিউজ হতো না, কেউই জানতো না, তো এইভাবেই হচ্ছে শুরু করা। আর যখন আমি উড হাউসের চ্যালেঞ্জটাতে জিতি, এত সাড়া পাই, তখন আমার আব্বু আমাকে পুশ করে যে হ্যাঁ এটা কন্টিনিউ করো, এটা ভালো হবে, আমার ফ্রেন্ডরাও বলে তুই এই জিনিসটা ভালো করতে পারবি। তো তখন হচ্ছে আমি এই জিনিসটা শুরু করি। তো ইন্সপিরেশন এগুলোই বলতে পারো। আর কতটা কষ্ট হয়েছিল স্টার্ট করতে, আসলে ইউটিউব যখন তুমি স্টার্ট করো, কোয়ালিটিটা অনেক বেশি ম্যাটার করে, ঠিক আছে? তো কোয়ালিটিটা নিয়ে আমি খুবই টেনসড ছিলাম, যে কোয়ালিটিটা আমার কেমন হবে, কারণ আমার কাছে ক্যামেরা নেই, আমার কাছে আই ক্যান ইনভেস্ট, তারপর এইসব কিছুই বলতে পারো, আমার কোনো সেট আপ নাই। তো স্টার্ট করতে গেলে আমি কিছুই ভাবি নাই, আমি জাস্ট স্টার্ট করে ফেলছি, মানে জাস্ট করে ফেলছি,
তো এইভাবে আমি কিছু ভাবি নাই। তো কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে বলতে যে সেট আপ টেট আপ, ভিডিও করা, কনভিন্স করা, তো সব কিছু মিলে তো মানে কষ্ট হয় স্টার্ট করতে, বাট করে ফেলেছি আলহামদুলিল্লাহ, এখন তো ভালোই চলছে। তারপর হচ্ছে মাইশা তাসনিম সুবা বলেছে, আপু ভিডিও কে করে দেয়? হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো একটা প্রশ্ন, ভিডিও কে করে দেয়। এখন আমার বর্তমানে আমার ক্যামেরার পেছনে আছে আমার ছোটো বোন, তো মাঝে মাঝে এমন কেউ নাই যে আমার ভিডিও করে নাই ভাই, আমার ফ্রেন্ডস মানে 3-4-5-6 জন ফ্রেন্ডসরা মিলে আমার ভিডিও করে। তারপর হচ্ছে আমার বাবা করছে একবার কয়েকবার, তো এরকমই আমি আমার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার্সদেরকে দিয়ে মেনলি ভিডিও করাই। তারপর আব্দুর রহমান, আপু তোমার বাসা কোথায়? টুঙ্গি কাজীপুর। দাবাইয়ান সরকার, আপু ইউর সো সুইট অ্যান্ড মাই কোয়েশ্চেন ইজ, হুইজ ইয়োর ফেভারিট ইউটিউবার? খুদা লাগছে রফসানদার ছোটো ভাই, পেটুক কাপল, আর তুমি কি স্টাডি করছো নাকি শেষ? আমার তিনজনই ফেভারিট, আমি তিনজনের মধ্যে রেটিংস করতে পারবো না, আমি তিনজনেরই ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, আমার তিনজনই পছন্দ, আর আমার স্টাডি এখনও শেষ হয়নি, এখনও বাকি আছে। তারপর নিজামুদ্দিন বলছে, ফেসবুকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আমি আপনার সবগুলো ভিডিও এমবি খরচ করে দেখি। এটা কি একটা থ্রেড ছিল? তারপর ইউকে ইসলামিক স্কুল লিখেছে, আপু তোমার ভিডিওগুলো দেখছি আর আমি বুফেতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই, আমি বুফে বেশ কয়েকটা বুফে ভিডিও করেছি, আশা করি নেক্সটে আরও করবো। আর আপনারা আমার ভিডিও দেখে খেতে যান, এই জিনিসটা খুব স্পেশাল ফিল করছি আমি এখন। তারপর ইয়ে শুভ মির্জা লিখেছে, আপনার মেন্টর কে? মেন্টর বলতে আপনারা সবাই, আপনারা আমার ভুল ত্রুটি দেখিয়ে দেন, আমার ফ্যামিলি মেম্বার্সরা, আমার ফ্রেন্ডস আমার ভুল ত্রুটি দেখিয়ে দেন, তো বলতে গেলে সবাই। তারপর বেঞ্জামিন আহমেদ লিখেছে, 20K হলেই হইতেই যে মোটা হইছেন, 100K হইলে যে কী হইব, বাকিটা ইতিহাস। হ্যাঁ, আপনি ইতিহাস নিয়ে চিন্তা করেন আর পাতিহাস হয়ে যান, আমি কেয়ার করি না, আমি আমার বডি আমি বহন করব, আপনার এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। তারপর আচ্ছা আপু, আপনি কি বিবাহিত? না আপু, আমি বিবাহিত না। তারপর হেলাল খান সি লিখেছে, তুমি কেমন ছেলে বিয়ে করতে চাও? ভাই ছেলে তো কোনো জিনিস না, জিনিসপত্র না, তো আমি তো ওইভাবে বলতে পারবো না। আমাকে যদি বলেন যে তুমি কেমন ফোন কিনতে চাও বা তুমি কোন ধরনের জামা কিনতে চাও, তখন আমি বলতে পারবো এটা রং, এটা এটা সেটা, মানুষকে তো আমি এভাবে বিবেচনা করতে পারি না। তারপর তামানা ফেরদোস, ওয়ার আর টঙ্গি কাজীপুর। রানি মিয়া, আমার কোশ্চেনটা পড়বা প্লিজ, তোমার কি বিয়ে হয়েছে? হয় নাই ভাই, হয় নাই। আনিকা আফরিন, আনিকা আফরিন, আপু তুমি এত খাও কী করে? আপু সবই মুখের রুচি, আল্লাহ তাহলে আমাকে রুচি দিয়েছেন আলহামদুলিল্লাহ, সেই জন্য আমি এত বেশি খাই। প্রাঙ্গন একটা ফ্যান মিট করেন, সরি আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। ইভান হোসেন আন্তু, তুমি কোথায় পড়াশোনা করছো? ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছি। পরে আরেকটা র্যাপিড ফায়ার আছে, সেটা হচ্ছে মাজমিন নিশা করেছে, ফুচকা আইসক্রিম, ফুচকা, বার্গার, পিজা, পিজা, বিরিয়ানি কাচ্চি, বিরিয়ানি, চিকেন আর বিফ, বিফ, অবশ্য চিকেন হচ্ছে দুইটাই, বিফ বিফ, ভাতের সাথে বিফ, অন্য কিছুর সাথে চিকেন। তারপর টি আর কফি, কোনোটাই না, লাস্ট ফেসবুক আর ইউটিউব, ফেসবুক টাইম পাসের জন্য, ইউটিউব এন্টারটেনমেন্টের জন্য। ওকে, সুপ্তি ইসলাম লিখেছে, আপু আমি আপনার সাথে খাবার চ্যালেঞ্জ নিয়ে একটা আনঅফিশিয়ালি ভিডিও করতে চাই, আর আপনি খুব মিষ্টি। হ্যাঁ আপু অবশ্যই, তুমি আমাকে ইনভাইট করো, আমরা খাবো দাবো, মজা করবো। তারপর মামিস হোম কিচেন লিখেছে, আপু তোমাকে ভীষণ কিউট লাগে, আমার খুব ইচ্ছা আমার চ্যানেলে যে রেসিপি তা তোমার ভালো লাগবে, সেটা আমি রান্না করব, তারপর তোমার সাথে ফুড চ্যালেঞ্জ করব, প্লিজ প্লিজ জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার রেগুলার ভিউয়ার্স, শুধু CMTA করা হয় না, মানে কমেন্টই করা হয় না, তো আজকে কমেন্ট করেই ফেলেছেন আপনি, তো অবশ্যই আপনি আপনার পছন্দের খাবার বানান, আমাকে ইনভাইট করেন, আমরা চ্যালেঞ্জ করব, খাবার খেতে গেলে আমার কোনো না নাই, ঠিক আছে? আর আমাকে কিউট বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর কি বসে রেদুয়ান আহমেদ বলেছে, তুমি আমার ক্রাশ, একটু মোটা কম হও, বেশি মোটা হলে ভালো লাগবে না। কেমন ক্রাশ খাইছেন ভাই, যে মোটা আবার মোটা হলে ভালো লাগবে না, এসব ডমিনেটিং জিনিস তো চলবে না। তারপর শাওন রহমান বলেছে, তোমার ফেসবুক আইডি আর ইনস্টা আইডি আইডি দাও। এটা তো ভাই আমার সব ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
সাজ্জাদ হোসেন লিখেছে, আপু কার কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছেন ফুড ব্লগিংয়ের জন্য? অনেক অনেকবার বলে ফেলেছি। রনি হাসান বলছে, আপু তুমি আগের থেকে শুকিয়ে গেছো লাস্ট ভিডিও দেখলাম। ভাইয়া আপনি একমাত্র মানুষ যে কমেন্টটা আমার মুখে হাসি ফুটিয়েছে, যদিও জিনিসটা মিথ্যা, বাট তারপরও আমি অনেক খুশি হয়েছি। যদি আমি শুকাই দেই তারপরে কথাটা শুনে অনেক ভালো লাগতেছে। ফারদিন মাহমুদ বলেছে, আপু তুমি এত কীভাবে খেতে পারো? ওই তো সবই আল্লাহ তাআলার ইচ্ছা, আমার মুখের রুচি আর মজার মজার খাবার, অ্যান্ড আই ক্যান কন্ট্রোল, সো আমি অনেক খেয়ে ফেলি, অনেক ভালো লাগে অনেক। এস ডি লাবণী আপু লিখেছে, মো আপু তোমার কী হয়? মো আপু হচ্ছে আমার আপু হয়, আর আপুরই ইউটিউব আছে, তো আমরা একসাথে কোলাব করি। তারপর হচ্ছে হাসনাইন আহমেদ খান, বিয়ে করবে? না। রওশন জান্নাত, আপু পড়াশোনা কোথায় করেন, কোন বিষয়ে, আর আপনার স্থানীয় ভাষা কোথায়? আমি টঙ্গী কাজীপুরের স্থানীয় জন্ম থেকেই, আর আমি পড়াশোনা করি ব্র্যাক ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজিতে। তারপর সাদি ইসলাম আপু লিখেছে, আপু তোমার এজ কত? সরি আমি এজ, ওয়েট, হাইট এসব বলতে চাই না, সরি। তারপর তাপু দাস বলেছে, সিস্টার কেমন আছো? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? ভিকে রাহুল বলেছে, আপু তুমি এত খেতে পারো কীভাবে? তোমাকে না দেখলে বুঝাই যেত না যে মেয়েরা এত খেতে পারে। ভাই আমি তো আপনার মানে আপনার জন্য আমি অষ্টম আশ্চর্য হয়ে গিয়েছি, যে আপনি আমাকে না দেখলে কখনো জানতেই পারতেন না আসলে মেয়েরা এত খেতে পারে। যে একদমার সব ভিডিও আমি দেখি, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ আপু কমেন্টটা পড়বা, প্লিজ পড়ে ফেলেছি। তারপর এইচ এম শহীদুল ইসলাম বলেছে, আপু তুমি পড়াশোনা করো কোথায় এবং তুমি প্রেম করো কি না, এটা আমার প্রশ্ন। মানে আপনার প্রশ্নটা যে এত মানে এটা অনেকেরই প্রশ্ন। আর আমি পড়াশোনা করছি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে, আর আপনার প্রশ্নের উত্তর হচ্ছে জি না ভাই, আমি প্রেম করি না। তাজরিন তানজু বলেছে, আপু তুমি কি করো? আমি পড়াশোনা করি। তোমার প্রিয় কালার কি? পার্পেল। প্রিয় মানুষ কে তোমার লাইফের? ভাই আলাদাভাবে প্রিয় মানুষ বলা যায় না, আমি যাদের সাথে থাকি, যাদের সাথে আমার যোগসূত্র রয়েছে, তারা সবাই আমার প্রিয় মানুষ, নাহলে তো আমি যোগসূত্র রাখতাম না না। তারপর প্রিয় খাবার কী তোমার? প্রিয় খাবার হচ্ছে ভাত দিয়ে যে কোনো কিছু, ভাত দিয়ে মাছ, ভাত দিয়ে ভর্তা এসব। আর যদি প্রিয় খাবার বলতে চাও, ফ্রাইড চিকেন অনেক পছন্দ আমার। আর তুমি কি লেখাপড়া করো? হ্যাঁ অবশ্যই করি, প্লিজ প্লিজ আমার কোয়েশ্চেনগুলো রিপ্লাই দিও, প্লিজ 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 ভিডিওতে আমার নামটা বললে প্লিজ। সাজিয়া, হাই সাজিয়া, দেখতেই পাচ্ছ এখন পুরো অন্ধকার হয়ে আসছে, তো আমার ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আর কয়েকটি কমেন্ট আছে, আমি পড়ে ফেলছি কমেন্টগুলো। তো আমাকে বলেছে একজন, জিজ্ঞেস করেছে যে, সুরিয়া ইসলাম জিজ্ঞেস করেছে, আপু ইউটিউব করার জন্য রেস্টুরেন্টে যে খাও সবগুলো কি বাসা থেকে টাকা নাও? হ্যাঁ আপু, আমার আব্বু আমাকে টাকা দেয়, কারণ আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করে, তো অবশ্যই দিতেই হবে। কীভাবে রাজি করালাম? রাজি করাতে হয়নি, কারণ আব্বু অটোমেটিক্যালি কনভিন্সড হয়ে গিয়েছে, কারণ আমি যেই উড হাউসের ভিডিওটা করেছি ওইটাতে আব্বু এত বেশি ইমপ্রেসড আর কনভিন্সড যে আমার আব্বুকে আর মানাতে হয় নাই। আব্বু নিজের থেকে এসে আমাকে বলছে যে, হ্যাঁ আমি তোমাকে এখানে সাপোর্ট করবো ফাইন্যান্সিয়ালি, সো তুমি এটাকে আগাও, কন্টিনিউ করো। তারপর তোমাকে কে সবথেকে বেশি ইন্সপায়ার করলো? সবাই, আমার বোনেরা, আমার মা বাবা, আমার ফ্রেন্ডসরা, সবাই আমাকে ইন্সপায়ার করেছে, বলেছে হ্যাঁ অবশ্যই এটা তুমি আগাও। তোমার এখনকার ইনকাম কত? আসলে আপু ইনকাম হচ্ছে ইউটিউব ইনকামের জন্য তো করি না, ইউটিউব হচ্ছে ভালো লাগে তাই করি, তাও যেহেতু তুমি জিজ্ঞেস করছো বলতে যে অত বেশি খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। তোমার এজ কত? এজ বলতে চাই না। বেশি খাওয়ার পর কি হেলথ ইস্যু হয় তোমার? হয়, প্রথমে একটু সমস্যা হয়, লাইক একটু বমি বমি আসে, তারপর একটুখানি পেট ব্যথা করে যখন ঝাল খাই, বাট এটা সাময়িক, বাট ঠিক হয়ে যায়, আমি এটা সহ্য করতে পারি, তো আমার খুব একটা সমস্যা হয় না। তারপর অনলি ফানমাস আপু বলেছে, আপনি আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিবা, তোমাকে অনেক অনেক এত ভালো লাগে কেন বলো তো? কারণ তোমার দেখার চোখ সুন্দর, তাই আমাকে দেখতে তোমার এত এত ভালো লাগে। তারপর বলেছে, লেজি গার্ল তুমি এত হাসো কেন? আপু হাসি খুশি থাকলে হার্টের রোগ হবে না, এটা একটা ভালো জিনিস না? আমার হার্টের কোনো রোগ হবে না, আমি হাসি খুশি থাকবো, আমার হাসি দেখে তুমি হাসবা, সবাই হাসবে, সবাই সুস্থ থাকবে। বেশি বেশি হাসুন আর সুস্থ থাকুন। মাইস তাসিম সুবাবু বলেছে, আপু কিসে পড়েন? কনস্টিটিউট, বলে ফেলেছি। তানভীর তাসিম বলেছে, আপু তুমি একসাথে এতগুলো খাবার কীভাবে খাও? ভাইয়া হচ্ছে আমার হচ্ছে পেট সহ্য করে ফেলেছে, তো খাবার
বেশি নিতে আমার পেটের কোনো আপত্তি নেই, তো আমারও কোনো আপত্তি নেই। তারপর মিষ্টি ব্লগ বলেছেন, আপু আপনি প্রথম শুরু করার পর কিভাবে এতটা রিচ করতে পারলেন? রিচ করতে পারলাম বলতে কি, যখন হচ্ছে তোমাকে মানুষ পছন্দ করবে তখন এটা ইউটিউবে রিচ করবে, আর তুমি যত বেশি ভালো ভালো কন্টেন্ট বানাবে মানুষকে এন্টারটেইন করতে পারবে তখনই তুমি রিচ করতে পারবে। কিভাবে ভিডিওগুলো শেয়ার করেছেন? শেয়ার করেছি বলতে আমি শুধু ইউটিউবেই কিন্তু আপলোড করেছি, আলাদাভাবে শেয়ার করতে হয়নি। কে হেল্প করেছে এসব করতে? এইসব বিষয়গুলো আমি নিজে নিজে ঘেঁটে ঘেঁটে করেছি, ইউটিউব থেকেই শিখেছি। আর আপনার এডিটিং কে করে? আমার এডিটিং আমি নিজেই করি, ক্যামেরা কে ধরে বলে ফেলেছি আগেই। সঞ্জিত ডাক্তার বলেছে, তোমার ফেভারিট খাবার কি? ফ্রাইড চিকেন। ইউকে ইসলাম স্কুল বলেছে, আপি তোমার আমার খুব ইচ্ছে তোমার সাথে দেখা করা, হয়েও যেতে পারে বলা যায় না। তারপর হচ্ছে এস ডি দিলীপ কুমার বলেছে, তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ, তোমাকে যতই দেখি ভালো লাগে, পরম করুণাময়, তোমাকে সারা জীবন সুস্থ রাখুক, সুন্দর রাখুক, থ্যাংক ইউ সো মাচ দোয়া করার জন্য। তারপর ক্যাপশন সাবির বলেছে, প্রথমেই তোমাকে অনেক শুভেচ্ছা 20,000 সাবস্ক্রাইবারদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার ফেভারিট সং কি? আমি সফট সং অনেক পছন্দ করি, স্যাড টাইপের সফট সং অনেক পছন্দ। তোমার বয়ফ্রেন্ড আছে নাকি? নাই ভাই। যদি থাকে তাহলে তার নাম কি? নাই তো, নাম নাই। তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ে? ব্র্যাকে পড়ি আমি। তোমার ইউটিউব আসার পেছনে সব থেকে বড় অবদান কার? সবার। তারপর রুজদানিয়া রিচ বলেছেন যে, র্যাপিড ফায়ার চকলেট আইসক্রিম, আইসক্রিম চিলি চিকেন অর চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, ফুচকা চটপটি, ফুচকা সুইট আর স্পাইসি, অবশ্যই স্পাইসি, ভেলপুরি আর পানিপুরি, পানিপুরি অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে। তারপর এখন হচ্ছে আরও কিছু প্রশ্ন রয়ে গিয়েছে, আজকে তো সবগুলো রিপ্লাই দেওয়া সম্ভব না, কারণ অলরেডি অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো লাস্ট একটা প্রশ্ন পড়ে ফেলি, এটা হচ্ছে সাব্বির হোসেনের, খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন উনি, আসলে ব্যাপারটা অনেক সারপ্রাইজিং ও আনন্দের, এত কম সময়ের ভিতর এটা একটা বিশাল প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এমনটা হবে আগেই আন্দাজ করতে পেরেছিলাম। যাই হোক, এই কোয়েশ্চেন অ্যান্সার সেশনে আমার কিছু জানার আছে। এই ফুড ব্লগিং করার পেছনে জীবনের সবচেয়ে বড় ইন্সপিরেশন হিসেবে কে কাজ করেছে, তার সাথে পরিচিত হতে চাই। যে আপনারা অলরেডি পরিচিত হয়ে গিয়েছেন, আমি, আমার পরিবার, আমার বন্ধু মহল সবাই অনেক বেশি ইন্সপায়ার করেছে আমাকে। আশা করি আপনারা সবাই আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আমি কিন্তু আমার সব আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছি। ইতিমধ্যেই এখন সন্ধ্যা হয়ে আসছে, মশারা উৎপাত শুরু করেছে, খুব জ্বালাচ্ছে, আর আলো যেহেতু নেই তো আমাকেও দেখতে খুব একটা ভালো লাগছে না, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অবশ্য কোনো প্রশ্ন খুব একটা বাকি নেই, আপনাদের খুবই ভালো লেগেছে আমি আশা করি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নেক্সট অবশ্যই আমি এগুলো সেগুলোর উত্তর দিয়ে দিবো। তো আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে, ভিডিওটি আর বেশি বড় করতে চাই না, এখনই বিদায় নিয়ে নিচ্ছি। তো আশা করি তোমরা অনেক অনেক ভালো থাকবে, তোমাদের সকলের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা, আর আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেক অনেক ভালো থাকো, আমার জন্য দোয়া করো আর সুস্থ থাকো। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।